ইংল্যান্ড জিততেই পারে, কিন্তু তাই বলে 169 রান তারা করতে গিয়ে 4 ওভার এবং পুরো 10 উইকেট হাতে রেখে জিততে হবে। যারা খেলা দেখেননি তারা এই স্কোর লাইনটা দেখলেই বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর ছিলেন জস বাটলার এবং অ্যালেক্স হেলস। ভারতীয় বোলারদের রীতিমতো তুলোধনা করে ছেড়ে দিয়েছেন তারা। অপরাজিত 170 রানের ওপেনিং জুটি গড়তে জস বাটলার 49 বল খেলেছেন, করেছেন 80 রান, 9টি বাউন্ডারি, সঙ্গে 3টি ছক্কার মারতো ছিলই। স্ট্রাইক রেট ছিল 163.26। অ্যালেক্স হেলস ছিলেন আরও বিধ্বংসী, 47 বলে তিনি খেলেছেন 86 রানের দুর্দান্ত এক ইনিংস, 4টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন 60টি। তার স্ট্রাইক রেট ছিল 182.97। ভারতীয় বোলাররা যে আজকে নাস্তানাবুদ হয়েছেন, মারের পর মার খেয়েছেন, তার প্রমাণটা এখন দেখাবো। পুরো 4 ওভার কমপ্লিট করতে পেরেছেন কেবল অক্ষর প্যাটেল। 4 ওভারে তিনি দিয়েছেন 30 রান। ভুবনেশ্বর কুমার 2 ওভারে দেন 25 রান, আরশদীপ সিং 2 ওভারে দেন 15 রান, মোহাম্মদ শামির 3 ওভার থেকে 39 রান সংগ্রহ করে ইংলিশ 2 ওপেনার। রবিচন্দ্র অশ্বিন 2 ওভারে দেন 27 রান এবং হার্দিক পান্ডিয়ার 3 ওভারে 34 রান নেন বাটলার এবং হেলস। তবে একটা বিষয় লক্ষণীয়, গত আইপিএলে 4টি সেঞ্চুরি হাঁকানো জস বাটলার কিন্তু ভারতীয় বোলারদের খেলে খেলেই হাত পাকা করেছেন। সেই ভারতীয় বোলারদের যখন আজ অ্যাডিলেড ওভালে পেলেন তখন আগের ব্যাটিংটাকেই ঝালাই করতে তার মোটেও অসুবিধা হয়নি। একই অবস্থা হয়েছে অ্যালেক্স হেলসের ক্ষেত্রেও, তবে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে হেলসের হাতেই।